আমাদের আজকের রেসিপি সর্ষের ফুল বাটা। এর জন্য আমি নিয়েছি এক বাটি সর্ষে ফুল, এক চামচ গোটা সর্ষে, হাফ চামচ জিরে, দুটো কাঁচা লঙ্কা, সর্ষের তেল ও লবণ। প্রথমে কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে হাফ চামচ তেল দিয়ে দেব। তেল কড়াইয়ের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি সর্ষের ফুলগুলো কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব। এই সর্ষের ফুলগুলো আমি আগে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সর্ষের ফুল ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়ে দেব। সর্ষের ফুল ভাজার সময় আমি আঁচ একদম বাড়িয়ে দেব না, হালকা আঁচে ভাজবো, নইলে পুড়ে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবো সর্ষের ফুলের রস শুকিয়ে গেছে, তখন আমি কড়াই থেকে সর্ষের ফুলগুলো নামিয়ে নেব। এবারে আমি শিল নোড়ায় সর্ষের ফুলগুলো বেটে নেব। বাটার সময় আমি এর মধ্যে জিরে, সর্ষে ও লঙ্কা দিয়ে বেটে নেব। মিহি করে বাটা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। এবারে এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মেখে নেব। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল সর্ষের ফুল বাটা। আর এটি খেতে গরম গরম ভাতের সাথে এক কথায় অপূর্ব। তাহলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করুন, আর কেমন হলো তা লিখে জানান কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।